Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা দুইটা দিয়ে আমি ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম আরো নতুন একটি ভিডিওতে আমাকে এক ভাই কমেন্ট করছে ইউটিউবের ভিডিওর ইনবক্সে যেন ভাই দুবাইতে কম্পিউটার অপারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাহিদা কেমন অ্যাকচুয়ালি ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার অপারেটর যাই বলেন না কেন কম্পিউটার কর্মদক্ষতা লোক কম্পিউটারের পারদর্শী বিষয়ক লোক সারা বিশ্বেই চাহিদা আছে শুধু দুবাইতে না বাংলাদেশ বলেন ওমান বলেন মালয়েশিয়া সিঙ্গাপুর অল কান্ট্রিতে চাহিদা ব্যাপক পরিমাণে চাহিদা আপনি জানতে চেয়েছেন ভাই আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি দুবাইতে আসলে কিভাবে জব পাব আমার জব অ্যাভেলেবল কিনা হ্যাঁ ভাই আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনি দুবাইতে আসলে অ্যাভেলেবল জব পাবেন দুবাইতে কিছু এজেন্সি আছে যেমন তার মধ্যে ফার্স্ট এজেন্সি হচ্ছে আপনার আইটি রিক্রুটমেন্ট এজেন্সি ইন দুবাই ইউএ তো এই এজেন্সিতে আপনার জব অ্যাভেলেবল আপনি এখানে ফার্স্ট জয়েনিংয়ে 1800 থেকে 2000 স্যালারি পর্যন্ত নিতে পারবেন আবার কিছু কিছু এজেন্সি আছে আপনার 2000 থেকে 2200 দিরহাম পর্যন্ত দিয়ে থাকে আপনার 2000 দিরহামে বাংলা টাকার বর্তমানে 64000 টাকার মতন আসে আর 2200 দিরহামে তো আরো বেশি প্রায় আপনি যদি কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা অপারেটর কম্পিউটারে কোনো পারদর্শী হয়ে থাকেন যদি কম্পিউটার আইটি তৈরি করতে পারেন প্রোগ্রামিং তৈরি করতে পারেন ডাটা তৈরি করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করতে পারবেন দুবাইতে আসার পর আইটি রিক্রুটমেন্ট এজেন্সি অ্যাভেলেবেল জব দিয়ে থাকে দুবাইতে আমি কম্পিউটারের তেমন কিছু জানি না কম্পিউটার ইউজ করতে পারি বাট কম্পিউটার বিষয়ে কিছু জানি না বাট আমার জানা আছে দুবাইতে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে যারা জানে তাদের ব্যাপক পরিমাণে চাহিদা যেমন আপনি যদি কম্পিউটারে কোনো এক বিষয়ে অল বিষয় না কোনো এক বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি দুবাইতে আসা যে কোনো একটা এজেন্সি যে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার জব অ্যাভেলেবেল যদি আপনার সাথে কথায় মিলে আপনাকে কত টাকা তারা স্যালারি প্রদান করবে থাকা খাওয়া কার লিভ স্যালারি দু বছর পর আপনার আপ ডাউন টিকিট দিবে কি না তাহলে আপনি সেই কোম্পানিতে জব অফার লেটার নিতে পারেন আর যদি আপনার কথার সাথে না মিলে তাহলে আপনার জব অফার লেটার নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই বর্তমান বিশ্ববাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার অপারেটর খুব পারদর্শী হওয়া অনেক টাফ আপনি যে কোনো একটা বিষয়ের উপর যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে এই গ্লোবাল আপনার জন্য চাকরি নিয়ে বসে আছে আর যারা প্রোগ্রামিং না জানেন তাদের কোনো চাকরি নেই তো ভাই আপনি আমার কথা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও দেখবেন শেয়ার করবেন রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন আই হোপ আমার কথা বুঝতে পারছেন আপনি যেন দুবাইতে কম্পিউটার ইঞ্জিনিয়ারের অ্যাভেলেবেল জব আছে কি না হ্যাঁ ভাই দুবাইতে কম্পিউটার ইঞ্জিনিয়ারের অ্যাভেলেবেল জব এখানে বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন শোরুম আছে আপনি আইসা এখানে যে কোনো একটা কোম্পানিতে যদি আপনার সিভি জমা দেন তাহলে তারা আপনাকে আপনার ভাইবা নিবে ইন্টারভিউ নিবে দেন তারপর আপনাকে জব অফার লেটার দিবে আপনার জব অফার লেটার যদি আপনার কথার সাথে মিলে যান আপনি প্রোগ্রামিং জানেন ডাটা তৈরি করতে পারেন সিও তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো মানের একটা স্যালারি পেয়ে যাবেন যেমন আপনি বাংলা টাকার
75 থেকে 80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দুবাইতে যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্পর্কে বায়োডাটা জেনে থাকেন। এই ভিডিওটা শুধু আজকে আপনার জন্য। তো ভাই, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জান ভাই ধন্যবাদ, আপনার কথা আমি বুঝতে পারছি।